ইফতারের জন্য কেউ ব্যস্ত ফল কাটায়, কেউ বা শরবত তৈরিতে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত চোখে পড়বে এমন দৃশ্য। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। বিকেল থেকে জড়ো হয় ছোট ছোট দল, যাদের বেশিরভাগই স্থানীয়, বাদ যায়নি পর্যটকরাও। চাদর বা পলিথিন বিছিয়ে সবাই যার যার মতো করে আয়োজন করছে ইফতারের। সম্প্রীতির এই বন্ধনে বাধা পড়েছেন বৌদ্ধ, রাখাইন ছাড়াও অন্য ধর্মের মানুষ। একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন খাবার। যেমন দুর্গাপূজায় সবাই মানে মুসলমান বৌদ্ধ মুসলমান সবাই মিলে যেমনে যাই, তো আমরাও বৌদ্ধ বাট সবার সাথে মিলেমিশে ইফতার করতে আসলাম আর কি। আমরা কখনো আলাদাভাবে দেখিনি, যখন এই যে রোজার সময় আমরা ইফতারি করছি, আমাদের বড় ভাইয়া উনি হচ্ছে মুসলমান ধর্মের, আমরা বৌদ্ধ ধর্মের, আমাদের কখনো এটাও আমাদের মধ্যে পার্থক্য সেটা মনে হয়নি। আর আমাদের উৎসবের সময় ওনারাও আমাদের সাথে একসাথে যোগদান করেন। স্থানীয়দের সৌহার্দ্যমূলক এমন সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছেন দূর দূরান্তের পর্যটকরা। তো সবাই এসে পরিবার নিয়ে এখানে ইফতার করে খুবই আনন্দ পাই। তো আমিও বিশেষ করে আমি কক্সবাজারের স্থানীয়, তো আমি চিন্তা করলাম যে আজকে একটা দিন ফ্যামিলিদেরকে নিয়ে কক্সবাজার বিচে এসে একটা ভালো একটা দিন উপভোগ করি। আমরা লোকাল যারা আছি তারা তো যখন তখন চাইলেও আসতে পারলেও পরিবেশ তো থাকে না। আমি আমার শিক্ষার্থীদের নিয়ে আসছি। সবাই আমাদের আমরা প্রতি বছর এরকম আয়োজন করে থাকি। মানুষের উপচে পড়া ভিড়টা এখন নেই, সবসময় যেরকম বিচ এনজয় করা যায় না, এখন খুব এনজয় করতে পারছি। সৈকত জুড়ে ইফতারের এমন বিশাল আয়োজনের পর পরিবেশ রক্ষায় ব্যক্তিগতভাবে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন। জারিন অর্নি, যমুনা নিউজ।